নাম্বার 1 দিদি নাম্বার 1 আপনারা সবাই জানেন আজকের উইনার কে তবু খেলার স্বার্থে সেকেন্ড রানার আপ ফার্স্ট রানার আপ সবার নামই বলবো আজকের সেকেন্ড রানার আপ হচ্ছে রূপা 25 পয়েন্ট খুব ভালো খেলেছে শুধু বাজারটা একটু গন্ডগোল হয়ে গেছে তাই জন্য হলো না ওকে ফার্স্ট রানার আপ হচ্ছে মৌজুশি 30 পয়েন্ট আজকের উইনার অর্পিতা 180 পয়েন্ট দুর্দান্ত পারফরমেন্স ইন দ্য ফোর্থ রাউন্ড ভেরি গুড অর্পিতা একটা থার্ড উইন্ডো আছে সেটা শুধু তুমি খেলতে পারো আমি আগে খুলি কি কি আছে আগে বলি একটা এয়ার কুলার একটা ডিনার সেট একটা ওটিজি আর ফার্স্ট উইন্ডোতে আছে স্যান্ডউইচ গ্রিল এই চারটে আইটেম তোমার হবে তুমি জানো সবসময় দেখো 15 সেকেন্ডস টাইম ঠিকঠাক উত্তর দিতে হবে পাঁচটা সেন্টেন্স যদি পারো পাবে যদি না পারো তোমার এখান থেকে দুটো আইটেম চলে যাবে মেকআপ বক্স জুয়েলারি এই দুটো সব থেকে দামি আইটেম এই দুটো আইটেম ভিতরে চলে যাবে তোমার ইচ্ছে তুমি খেলবে কি খেলবে না খেলবো খেলবে ভেরি গুড দুটো আইটেম চলে গেলে কোনো ব্যাপার খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করবো অর্পিতা খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে ঠিক আছে রেডি অর্পিতা তোমার সময় শুরু হচ্ছে এখন লুচি দিয়ে ময়দা হয় ভুল এক পক্ষ মানে 14 দিন ঠিক এক পক্ষ মানে 14 দিন এটার কোনো আইডিয়াই ছিল না আমার এক পক্ষ মানে 15 দিন 14 দিন নয় বাট কোনো ব্যাপার না ওই দুটো আইটেম গেছে কোনো ব্যাপার না মেকআপ বক্স জুয়েলারি উইন্ডোতে ফেরত দিদি নাম্বার 1 হয়ে গেছো আরও তোমার জন্য গিফট আসছে তুমি খেলেছো সেটা সব থেকে বড় কথা আর তার জন্য একটা বিশাল বড় হাত পাবে আমি ভেবেইছিলাম আমি খেলতে আসলে যদি হই পুরোটা খেলবে বলি সেটা পুরোটা খেল দুটো আইটেম চলে যাওয়াটা কোনো বড় কোনো বড় না কিন্তু খেলাটা সব থেকে বড় কারণ খেলতে আসা হয়েছে কেন খেলবো না খেলবো না কেন নিশ্চয়ই ওকে সবাই এসো সবাইকে গিফটস আজকে সেকেন্ড রানার আপ হয়েছে রূপা ও পাচ্ছে জি এর তরফ থেকে এই পালসে হয়েছে মৌটুশি ও পেয়েছে একটা রাইস কুকার এখন পাচ্ছে জি এর তরফ থেকে এই পালস আজকের উইনার হচ্ছে অর্পিতা সালোয়ার স্যুট মোবাইল হেয়ার স্ট্রেটনার টি সেট ওয়াল ক্লক কফি মেকার আর এখন পাচ্ছে জি এর তরফ থেকে এই পালস দিদি নাম্বার 1 এর তরফ থেকে এই সোনার হারটা পরিয়ে দিই বাড়ির লোককে ডাকতে চাও হ্যাঁ তোমার যাকে ইচ্ছে তুমি ডাকতে চাও মা মেয়ে বোন সবাই সবাই এসো তোমার জন্য রয়েছে একটা দিদি নাম্বার 1 এর ব্যাচ এবার মেয়ে তুমি যেটা টিভিতে দেখবে ভাববে যেটা কি করে আমি কি করে মানে ওর 1 বছর জন্মদিনও দেখেছে সেই এতে মানে আমার দেখে কত বয়স এই 1.5 বছরে পড়ল এ বলো হ্যালো সে হ্যালো তোমার নাম কি বলতো আচ্ছা এটা তোমার এটা এটা মা ধরুক তোমার হাতে বেবি থাক হ্যাঁ হ্যাঁ এক্সো আপনার পরিবারকে সুস্থ রাখবে আদি মোহনী মোহন গাঞ্জিলালের তরফ থেকে এই শাড়ি আরিশের তরফ থেকে এই গিফট হ্যাম্পার অর্পিতার জন্য আপনি ধরুন তোমাকে বলে রাখি অর্পিতা তুমি যদি হয়ে যাও এই সপ্তাহের হাইয়েস্ট স্কোরার তাহলে তুমি যেতে পারবে দিদি নাম্বার 1 গ্র্যান্ড ফিনালেতে আর সেখানে গিয়ে তুমি যদি জিতে যাও তাহলে তুমি হয়ে যাবে পশ্চিমবাংলা দিদি নাম্বার 1 ওকে অর্পিতা Thank you.
ফেসবুকে যদি আপনারা পাশে থাকেন। দেখা হবে পরের দিন, ভালো থাকবেন, নমস্কার। দিদির মায়া হাজার গুণগান, মাঝ মাঠে আজকে দেখা।